অবশেষে দুই বাংলায় বেশ ভালোই ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে, যার ফলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের একাধিক জেলাতে মারাত্মক ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রবল আকারে ভারী বৃষ্টিপাত চলছে। তো এই ভারী বৃষ্টিপাত কতদিন পর্যন্ত জারি থাকতে পারে, আবার কবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, আগামী কালকের দিনকে ক্ষেত্রে বা কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, তাই নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ লাইভ এবং লেটেস্ট আপডেট দেবো। কাজে ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটা আপনি একবারও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা রয়েছে ওই বাটনে ক্লিক করার সাথে সাথে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দেবেন যে আপনার জেলাতে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে নাকি বৃষ্টিপাত হচ্ছে না, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আজকের এই ভিডিওর লাইক টার্গেট আমরা রাখছি মাত্র 300টা লাইক, আশা করি আপনারা এই 300টা লাইক কমপ্লিট করতে আমাদেরকে সাহায্য করবেন। তো এবারে আমরা সরাসরি চলে যাব লাইভ আপডেটে, দেখে নেব আগামী কয়েক ঘন্টার মধ্যে আর কোথায় কোথায় মাঝারি কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেটে চলে এসেছি এবং আপনারা এই মুহূর্তে উপগ্রহচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে বাংলার একাধিক জেলাতে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ হয়ে রয়েছে। নদিয়ার ক্ষেত্রে মেঘলা আকাশ হয়ে রয়েছে, পুরুলিয়া হুড়া বাঁকুড়ার দিকে দুর্গাপুর বোলপুরের শিউরির দিকগুলোর ক্ষেত্রে মেঘলা আকাশ রয়েছে, চন্দ্রকোনা আরামবাগ কোতুলপুর এই সমস্ত এলাকার দিকে, ঝাড়গ্রাম খড়গপুর বালিচক এখানেও কিন্তু বন্ধুরা মেঘলা আকাশ হয়ে রয়েছে। তবে মেঘলা আকাশ হয়ে থাকলে যে সেই সমস্ত এলাকাতে যে বৃষ্টিপাত ঘটবে সেটা কিন্তু একদমই না। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মোটামুটি মেঘলা আকাশ রঘুনাথপুর পুরুলিয়া আসানসোল দুর্গাপুর বোলপুর এই সমস্ত এলাকা দিয়ে রয়েছে। কলকাতা ক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণভাবে মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে। কলকাতার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন পান্ডুয়া চাকদা কৃষ্ণনগর বনগাঁ চন্দ্রনগর হাবড়া খড়দা কলকাতা উলুবেড়িয়া বারুইপুর জয়নগর মাঝিপুর হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেড়িয়া বালিচক খড়গপুর এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু মেঘলা আকাশ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তবে কোথায় কোথায় বৃষ্টিপাত অলরেডি ঘটে গিয়েছে সেটা ভালো করে বোঝার জন্য আমাদেরকে এই মুহূর্তে চলে আসতে হবে রেডার মোডে। তো আবহাওয়া রেডার মোডে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি কারেন্ট সিচুয়েশনে কোথায় বৃষ্টিপাত চলছে সেটা আমি আপনাদেরকে সবার আগে দেখিয়ে দিই। তো বর্তমানে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত চলছে এখানে এই যে এলাকাগুলো রয়েছে পাশের, এছাড়াও কিন্তু বন্ধুরা কান্দা ঘোষ বর্ধমান গালসি ভাতার ঘোষকারা মঙ্গলকোট কেতুগ্রাম এছাড়াও এখানটা আমরা লাভপুর রয়েছে ইলামবাজার দুর্গাপুর এছাড়াও রানীগঞ্জ গঙ্গাজল ঘাটি বারজোড়া এই সমস্ত এলাকা থেকে বৃষ্টিপাত চলছে। এছাড়াও বেলেডাঙ্গা নওদা দেবগ্রাম মুড়াগাছা এছাড়াও কিন্তু বন্ধুরা আমরা আগে করিমপুরের ক্ষেত্রে বেশ ভালোই ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত করিমপুরের দিকটায় চলছে। দমকল হরিহরপাড়া বহরমপুর এই সমস্ত এলাকার দিকেও কিন্তু মোটামুটি বেশ ভালোই বৃষ্টিপাত এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে দেখা যাচ্ছে। এছাড়াও যদি আমরা এই জায়গাগুলোর দিকে তাকাই তো সন্নিবর্তী যে সমস্ত বাংলাদেশের অঞ্চল রয়েছে যেমন গেদের দিকে বগুড়ার দিকে বেশ ভালো বৃষ্টিপাত হচ্ছে। বনগাঁ গাইঘাটা নিমতলা বাজার নাগরকোড়া হাবড়া স্বরূপনগর এছাড়াও বারাসাতের দিকে ভালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে। হিঙ্গালগঞ্জ তাকির দিকেও কিন্তু এই মুহূর্তে ঠিক কারেন্ট সিচুয়েশনে বৃষ্টিপাত দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে। সাতক্ষীরা তালা কেশবপুর গিলতলা অভয়নগর এছাড়া কিন্তু যশোরের আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে মোটামুটি ভালোই ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়া বাংলাদেশের তেমন কোনো এলাকাতে অত বেশি বৃষ্টিপাত হচ্ছে না। তবে বিগত 6 ঘন্টা ধরে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে সেটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা বিগত 6 ঘন্টার আপডেটটা দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাকটা কিন্তু এখনই চালু হয়ে যাবে এবং এখান থেকে যদি ট্র্যাকটাকে চালাই তাহলে আপনারা দেখতে পাবেন যে সকালবেলা 7টা কিংবা 8টা নাগাদ বাংলাদেশে পাবনার দিকে বৃষ্টিপাত হচ্ছিল, তাছাড়া দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টিপাত হয়নি, সমস্ত এলাকাতে রৌদ্র ঝলমলে আকাশ ছিল। তবে ধীরে ধীরে মোটামুটি কিন্তু বন্ধুরা 10টার পর থেকে এই দুর্গাপুরের আশেপাশের দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত শুরু হয়ে যায়, মুর্শিদাবাদের দিকে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত শুরু হয়ে যায়, নদিয়ার দিকে মেঘলা আকাশ শুরু হয়ে যায় এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে এই যে পরিস্থিতি এটা বাড়তেই থাকে। এই দুর্গাপুরের আশেপাশের দিকে দুর্গাপুর সোনামুখের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে এবং পুরুলিয়া মানে মুর্শিদাবাদের বহরমপুর বেলেডাঙ্গার দিকে ধীরে ধীরে 12টার পর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যায়, নদিয়ার কিছু কিছু এলাকার দিকে চন্দ্রনগরের আশেপাশের দিকে বৃষ্টিপাত শুরু হয়ে যায়। তারপরে যখন আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাই তাহলে দেখতে পাবেন যে কলকাতা আশেপাশের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়ে যায়, দুর্গাপুরের দিকগুলোর ক্ষেত্রে তো বলছিলামই বৃষ্টিপাত হচ্ছে, নদিয়ার দিকে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া কিন্তু বন্ধুরা আর তেমন কোনো ভারী বৃষ্টিপাত দেখা যায়নি, বিশেষ করে খড়গপুর কোলাঘাট দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া এই সমস্ত এলাকা কিংবা পুরুলিয়া এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাইনি।
বাঁকুড়ার দিকে কিছু কিছু এলাকার দিকে, কিছুটা বীরভূমের দিকে বৃষ্টিপাত দেখা গিয়েছে, কিছুটা নদিয়া মুর্শিদাবাদের দিকে এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত দেখা গিয়েছে। কলকাতার ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে, কিন্তু কলকাতার ক্ষেত্রে মেঘলা অবস্থান এখনো পর্যন্ত বজায় হয়ে রয়েছে। তো এবারে আমরা এই মুহূর্তে সরাসরি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নদিয়ার দিকে বৃষ্টিপাতটা শো করতে আরম্ভ করে দিয়েছে। জাস্ট আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাবো এবং দেখার চেষ্টা করবো যে পরিস্থিতি কি হতে পারে। তো দেখতে পাচ্ছেন 4টের সময় বুধবার এর দিনকে বিকেবেলা 4টের সময় গোটা দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশের সাথে সাথে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে পাবনা পাংশা দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা এই মুহূর্তে ধীরে ধীরে এখান থেকেও ট্র্যাকটাকে চালিয়ে দিই, তাহলে আপনারা দেখতে পাবেন যে রাত্রিবেলার দিকে, মানে মোটামুটি সন্ধ্যেবেলা থেকে রাত্রিবেলার দিকে পুরুলিয়ার আশেপাশে যে সমস্ত অঞ্চল রয়েছে, যেমন জয়পুর, জিলদা, সিন্দ্রি, পুরুলিয়া, এছাড়া কিন্তু বন্ধুরা পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোলের কিছু কিছু এলাকা রয়েছে, ধানবাদের দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বিক্ষিপ্ত আকারে মাঝারি বৃষ্টিপাতের বড় সড় সম্ভাবনা রয়েছে। তাছাড়া রাত্রিবেলার দিকে মুর্শিদাবাদ, নদিয়া কিংবা কলকাতায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং বাংলাদেশের ক্ষেত্রেও রীতিমতো বৃষ্টিপাতের পরিমাণটা কমতে আরম্ভ করে দিচ্ছে। তো রাত্রিবেলার দিকে কিছুটা পুরুলিয়া এবং বীরভূমের তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ঘটবে। তবে এই মুহূর্তে আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করবো যে বুধবারের দিনকে রাত্রিবেলা থেকে পরিস্থিতি কি হতে পারে। তো চলে আসলাম রাত্রিবেলা, ঠিক মানে বুধবার রাত্রিবেলা 11টার সময় চলে আসলাম। রাত্রিবেলার দিকে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টিপাত ঘটবে না। বৃষ্টিপাত তাহলে কোথায় ঘটবে? আরো একবার চলে আসলাম, বুধবার 11টার সময় চলে আসলাম। তো রাত্রিবেলার দিকে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা ঘটবে বাংলাদেশের ক্ষেত্রেই, যেখানে মনমোহন সিং, তালাই, এছাড়াও জলছাত্র, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, বাগমারা, এছাড়াও কিন্তু আমরা পীরগঞ্জ এই সমস্ত এলাকার দিকে, বালুরঘাটের দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়া কিন্তু বন্ধুরা আমরা এখানটাই উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু রায়গঞ্জ এই সমস্ত এলাকার দিকে, দুই দিনাজপুর সহ মালদার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে মনমোহন সিং, বিশ্বরামপুর, মাদান, সিলেট, কিশোরগঞ্জ, কাপাসিয়া, বগুড়া, ঘগড়াঘাট, ছাড়, রাজীবপুর এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত ঘটবে দক্ষিণ বাংলাদেশের ক্ষেত্রে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। তো যাই হোক, এবারে আমরা ধীরে ধীরে বৃহস্পতিবার 24 তারিখ 3টের সময় পৌঁছে গেছি, ভোরবেলা 3টের সময়। তো মোটামুটি কিন্তু সকালবেলার দিকে এবং ভোরবেলার দিকে বৃষ্টিপাত ঘটবে না। তো এই মুহূর্তে আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করবো যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার 24 তারিখ আগামী কালকে দিনকে তৈরি হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে একাধিক যে অঞ্চল রয়েছে, চন্দ্রনগর, ব্যারাকপুর, নিউ টাউন এই সমস্ত এলাকার দিকে, বারুইপুর, কেতলা, এছাড়াও গোসাবার আশেপাশের দিকে বেশ ভালোই কিন্তু মাঝারি বৃষ্টিপাতের একটা বড় সড়ো সম্ভাবনা রয়েছে। এবং এখান থেকে আমরা আরো কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃহস্পতিবার আগামী কালকের দিনকে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বর্ধমান, আরামবাগ, কুতুলপুর, চন্দ্রকোনা, চন্দননগর, খড়দা এই সমস্ত এলাকা থেকে বৃষ্টিপাত থাকবে। এছাড়াও তমলুক সহ এই এলাকাগুলো ক্ষেত্রে, ভগবানপুর রয়েছে, মহিষাদল, ডায়মন্ড হারবার, বাজপু, লেগরা, মোহানপুর, বাটাগাঁও, খেসারি, সাবাং, পিংলা, বেলি এই সমস্ত এলাকার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকবে। এছাড়াও যদি আমরা এই জায়গাগুলোর দিকে তাকাই তো মেমারি, দাসগাড়া, আরামবাগ, কুতুলপুর, পাবা, জয়পুর এই সমস্ত এলাকার দিকেও বেশ ভালোই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে আরো একবার চালিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমানের আশেপাশের দিকে ভালোই বৃষ্টিপাত থাকবে। তো আজকের দিনের তুলনায় আগামী কালকের দিনকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলার একাধিক জেলাতে বেশ ভালো মতনই লক্ষ্য করা যাবে। তো আজকে দিনটা দেখে নিলাম রাত্রিবেলার দিকে, পাশাপাশি আগামী কালকে দিনটাও দেখে নিলাম। এবারে আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে আসব, পরবর্তী 10 দিনে চলে আসবো এবং পরবর্তী 10 দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা, খড়দা, চন্দননগর এই সমস্ত এলাকার দিকে ওভারঅল 10 দিনের মধ্যে কিন্তু ভালো বৃষ্টিপাত ঘটবে। তবে মানে মোটামুটি কিন্তু 10 দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অত বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যদিও বা নেই, তবে আমরা যদি একটুখানি এই জায়গাগুলোর দিকে তাকাই, অর্থাৎ উত্তরবঙ্গের দিকে, তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর সহ এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি উত্তর বাংলাদেশের প্রান্তগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকবে। তো আমরা এই মুহূর্তে জুম আউট করে দিলাম এবং জুম আউট করার পর আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন দারুণ একটা জিনিস, সেটা হচ্ছে রাজস্থানের জয়পুর, নিউ দিল্লি এই সমস্ত এলাকার দিকে অত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া আহমেদাবাদের দিকে কিন্তু বৃষ্টিপাত নেই, মুম্বাইয়ের দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া কিন্তু বন্ধু বলতে পারেন যে মধ্য ভারত, উত্তর ভারত এবং দক্ষিণ ভারত এছাড়াও পশ্চিম ভারতে কিন্তু অত বেশি বৃষ্টিপাত নেই, শুধুমাত্র একটা অংশেই ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেটা হচ্ছে এখানটাই দেখতে পাচ্ছেন আপনারা,
যে পূর্ব ভারতের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ভারী বৃষ্টিপাত হচ্ছে, যেখানে পশ্চিমবঙ্গটাও পড়ে যাচ্ছে। এছাড়া কিন্তু বন্ধুরা বাংলাদেশের ক্ষেত্রেও ভালোই ভারী বৃষ্টিপাত করবে। তো ওভারঅল কিন্তু ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে আমরা এই মুহূর্তে আরো একবার দেখে নেবো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্ট। তো আজকের দিনকে ক্ষেত্রে এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন, আজকের দিনকে ক্ষেত্রে বিকাল বেলার দিকে যে লেটেস্ট একটা রিপোর্ট দেওয়া হয়েছে, সেই রিপোর্টে কিন্তু বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা উত্তরবঙ্গের ক্ষেত্রে জারি করা হয়েছে, যার কারণে এখানে কিন্তু কমলা সতর্ক বার্তা জারি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটবে। জলপাইগুড়ির ক্ষেত্রেও কিন্তু ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে আমরা একটু নিচের দিকে আসবো, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা দিয়েছে, যেখানে এখানে ক্লিয়ারলি বলা রয়েছে যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, বর্ধমানের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি কিন্তু বন্ধুরা দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কালকে দিনকে ক্ষেত্রেও বীরভূম, মুর্শিদাবাদের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত থাকবে। তারপরে পরশুদিনকে ক্ষেত্রেও কিন্তু লাগাতার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে দিনকে পাশাপাশি আগামীকাল এবং পরশু এই দুটো দিনকে ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে থাকবে। তবে তারপর থেকে ধীরে ধীরে আবারও ফের বৃষ্টিপাতটা আস্তে আস্তে কমতে আরম্ভ করে দেবে। বর্তমানে ভারতবর্ষের বাদবাকি যে রাজ্যগুলো রয়েছে সেখান থেকে অলরেডি বৃষ্টিপাত কমে গিয়েছে। এই মুহূর্তে এখানে পূর্ব ভারতের পালা, পূর্ব ভারতের ক্ষেত্রে যা বৃষ্টিপাত হওয়া সেটা কিন্তু হয়ে যাবে। তো আপাতত ভাবে কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। তবে ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদেরকে একটুখানি উপগ্রহ মোডে নিয়ে যাব, এবং উপগ্রহ মোডে আমি আপনাদেরকে যেটা একটা জিনিস দেখাতে চলেছি, দেখুন কারেন্ট সিচুয়েশনটা একটুখানি বদলে গিয়েছে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে ভালোই মেঘলা আকাশ পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, মানে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ব্যাপক আকারে মেঘলা আকাশ হয়ে রয়েছে। ইনফ্রারেড মোডে গেলে কিন্তু ভালোই মেঘলা আকাশ দেখা যাচ্ছে, কিন্তু আবহাওয়ার র্যাডারে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে সব জেলাতে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। এই মুহূর্তে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে, যার মধ্যে থেকে কিছুটা মুর্শিদাবাদ, কিছুটা বর্ধমান, কিছুটা কলকাতা, কলকাতার দিকেও কিন্তু এই মুহূর্তে অল্প স্বল্প বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। নিউ টাউনের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে, বাদুড়িয়ার দিকে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া কিন্তু বন্ধুরা অত বেশি বৃষ্টিপাত এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে চলছে না। রানাঘাট, চাকদার দিকে হালকা ঝিরি ঝিরি গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলছে। মুড়াগাছা, পাতুলি, চাপড়ার দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত চলছে। তবে এই মুহূর্তে আমি আপনাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে আর্কাইভ মোডে নিয়ে যাবো, এবং তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে আগস্ট মাসে নাগাদ কিরকম টাইপের আবহাওয়ার পরিস্থিতি ছিল 2022 সালে, অর্থাৎ 23 আগস্ট 2022 সালে আকাশের পরিস্থিতি কিরকম ছিল সেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন। তো এক বছর আগেকার পরিস্থিতি কি ছিল সেটা আজকের দিনকে আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাবেন। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যে ঠিক এক বছর আগে কিন্তু অত বেশি বৃষ্টিপাত হয়নি, মোটামুটি মেঘলা আকাশ ছিল, রাত্রিবেলার দিকেও কিন্তু ভালোই মেঘলা আকাশ ছিল, কিন্তু তাছাড়া অত বেশি ভারী বৃষ্টিপাত হয়নি। তবে 23 আগস্টের পর 24 আগস্ট নাগাদ কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছিল, মানে ভোরবেলা থেকে মানে মোটামুটি সকালবেলার দিকে কলকাতা উলুবেড়িয়ার দিকে কিন্তু ভালোই ভারী বৃষ্টিপাত 24 আগস্ট 2022 সালে কিন্তু দেখা গিয়েছিল। ঝাড়গ্রামের দিকে ভালো বৃষ্টিপাত সকালবেলার দিকে হয়েছিল, তাছাড়া নদিয়া, মুর্শিদাবাদের দিকে অত বেশি বৃষ্টিপাত হয়নি। তো মোটামুটি এক বছর আগে এরকম টাইপের পরিস্থিতি ছিল, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তখনও হচ্ছিল, এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।